প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল পরিবেশ নবম শ্রেণী রণজিত গড়াং চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার নেক্সট পার্ট দু এক কথায় উত্তর দাও এক নম্বর প্রশ্ন কোন প্রকার ভূ আলোড়ন ভূপৃষ্ঠে সমান্তরালে কাজ করে উত্তর পেড নম্বর আটচল্লিশ গিরিজনী প্রক্রিয়া সমান্তরালে কাজ করে কাজ করে তাহলে হবে গিরিজনী নেক্সট প্রশ্ন বন্ধুর ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াটি কি নামে পরিচিত পেজ নম্বর আটচল্লিশ এটা হবে নগ্নি ভবন উঁচু অংশ ধীরে ধীরে ক্ষয় হয়ে নিচু হয়ে যায় তো এটা নগ্নি ভবন পর্যায়ন প্রক্রিয়াটি কোন ভূতত্ত্ববিদ প্রথম ব্যবহার করেন পেজ নম্বর আটচল্লিশ লিখবে চেম্বারলিন ও সলিসবেরি প্রথম পর্যায়ন শব্দটি ব্যবহার করেন অর্থাৎ নেক্সট প্রশ্ন ভূগাঠনিক আলোড়ন কোন কোন পদ্ধতিতে কাজ করে পেজ নম্বর ছেচল্লিশ মহিভাবক আর গিরিজনী ভূগঠনিক কারণ দুটি প্রক্রিয়ায় কাজ করে একটা মহিভাবক আর একটা গিরিজনী নেক্সট প্রশ্ন নেক্সট পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বত কোনটি এবং এই পর্বতটি বেশিরভাগ অংশ কোন দেশে অবস্থিত উচ্চতম পর্বত লিখবে হিমালয় পর্বত আর এটি অবস্থিত বেশিরভাগ অংশটা নেপালে অবস্থিত নেক্সট প্রশ্ন পাতগুলি সচল আছে যে পরিচালন স্রোতের কারণে সেই পরিচালন স্রোতের ব্যাখ্যা কে প্রথম দেন উত্তর পেজ নম্বর সাতচল্লিশ আর্থার হোমস নেক্সট প্রশ্ন পাতের অগ্রভাগ ভিতরে ঢুকে যে অংশে গলে যায় সেই অঞ্চল কি নামে পরিচিত পাতের ভিতরে ঢুকে গিয়ে গোলে পাত ধ্বংস হয় সেটা ধ্বংসাত্মক পাত সীমানা নামে পরিচিত প্রশ্ন আট নম্বর হিমালয় কোন যুগে সৃষ্ট ভঙ্গিল পর্বত উত্তর লিখবে টার্সিয়ারি যুগ পেজ নম্বর চুয়ান্ন টার্সিয়ারি যুগে হিমালয় নেক্সট প্রশ্ন ভারতের কোন অঞ্চলে আগ্নেয়গিরি রয়েছে পেজ নম্বর পঞ্চান্ন ভারতে আন্দামানের ব্যারেন ও নারকোন্ডাম দুটি আগ্নেয়গিরি রয়েছে আন্দামানে পৃথিবীর উচ্চতম পর্বত পর্বতবেষ্টিত মালুভূমি কোনটি ভারতের একটি পর্বত বেষ্টিত মালুভূমির নাম পেজ নম্বর বাষট্টি ভারতের উচ্চ হিমালয় ও কারাকড়াম মাঝে লাদাখ মালুভূমি লাদাখ মালুভূমি ভারতের একটি পর্বতবেষ্টিত মালুভূমি এটা হলো এবার পৃথিবীর উচ্চতম পর্বতবেষ্টিত মালুভূমি কোনটি পেজ নম্বর বাষট্টি পৃথিবীর পরদেষ্টিত মালুভূমিগুলির মধ্যে বৃহত্তম চীনের তিব্বত মালুভূমি তাহলে কী লিখবে উত্তর চীনের তিব্বত মালুভূমি নেক্সট প্রশ্ন পেরিপ্লেনের অনুচ্চ টিলাগুলি কী নামে পরিচিত পেজ নম্বর ছষট্টি পেরিপ্লেন এই সমহিত অনুচ্চ টিলাগুলি ইনসেল বার্জ নামে পরিচিত উত্তর লিখবে ইনসেল বার্জ নেক্সট প্রশ্ন কোন প্রকার ভূ আলোড়ন উল্লম্বভাবে কাজ করে পেজ নম্বর সাতচল্লিশ মহিভাবক আলোড়ন উল্লম্বভাবে কাজ করে বহির্জাত শক্তির মূল উৎস কোনটি পেজ নম্বর আটচল্লিশ লিখবে সূর্য নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম পাত কোনটি পেজ নম্বর বাহান্ন প্রশান্ত মহাসাগরীয় পাত নেক্সট দুটি পাতের সীমানা অঞ্চলকে কী বলা হয় পেজ নম্বর একান্ন দুটি পাত যেখানে মিলিত হয় বা পরস্পর থেকে সরে যায় সেই অঞ্চলকে বলা হয় পাত সীমান্ত বা পাত সীমানা নেক্সট প্রশ্ন কোন মহিখাত থেকে হিমালয়ের উত্থান ঘটেছে পেজ নম্বর তেপ্পান্ন টেথিস মহিখাতের পলিভাজকে হিমালয় পর্বতের উৎপত্তি লিখবে টেথিস মহিখাত থেকে নেক্সট প্রশ্ন ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখুন পেজ নম্বর চুয়ান্ন আড়াবলী নেক্সট প্রশ্ন আগ্নেয়গির যে পদ দিয়ে লাভা নির্গত হয় তা কী নামে পরিচিত পেজ নম্বর ছাপ্পান্ন জালামুখী বা ক্রেটার আগ্নেয়গিরির যে পদ দিয়ে লাভা বা অন্য পদার্থ বের হয় তাকে জ্বালামুখী মুখ বা ক্রেতা জলামুখ বা ক্রেটার বলা হয় প্রশ্ন একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো পেজ মায়ানমারের পোপা নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো প্রশ্নের নাম দুই ভূগাঠনিক বিপর্যয় কি এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত তারপরে লিখবে নেক্সট পেজে বিপর্যয়ের প্রধান প্রক্রিয়া হলো এটুকু নেক্সট প্রশ্ন পরিচালন স্রোত কাকে বলে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পর্যায়ন প্রক্রিয়া কী পেজ নম্বর আটচল্লিশ লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পর্বতের মূল বৈশিষ্ট্যগুলি কী কী পেজ নম্বর পঞ্চাশ পর্বতের মূল বৈশিষ্ট্যগুলি দুই নম্বর আছে তিনটে লিখবে নেক্সট প্রশ্ন পাত ও অ্যাস্থানসফিয়ার কি পেজ নম্বর পঞ্চাশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন অভিসারী পাচ্ছি কাকে বলে উদাহরণ দাও পেজ নম্বর এইখান থেকে এই পর্যন্ত কাকে বলে আর একটা উদাহরণ এই পর্যন্ত লিখতে হবে নেক্সট প্রশ্ন মহি খাত কি পেজ নম্বর বাহান্ন এখান থেকে এটুকু মহিখাত কি আর একটা বৈশিষ্ট্য দিয়ে প্রশ্ন ম্যাগমা লাভার পার্থক্য ভূগর্ভে ম্যাগমার উপস্থিতি আর ভূপৃষ্ঠের উপরিভাগে লাভার উপস্থিতি ভূগর্ভের তরল শিলা হলো ম্যাগমা ভূপৃষ্ঠের তরল ও কঠিনের কঠিন শিলার মিশ্রণ হচ্ছে লাভা নেক্সট ক্রেটার ও ক্যালডেরা কাকে বলে পেজ নম্বর ছাপান্ন এইখান থেকে এই পর্যন্ত লিখবে প্রশ্ন জীবন্ত ও মৃত আগ্নেয়গিরির উদাহরণ দাও লিখবে জীবন্ত আগ্নেয়গিরির উদাহরণ ইটালি স্ট্রম্বলি ইকুয়েডের কটপক্সি একটা করে দেবে ইটালি স্ট্রম্বলি আর মৃত আগ্নেয়গির উদাহরণ মায়ানমারের পোপা লিগুয় মৃত আগ্নেয়ের উদাহরণ মায়ানমারের পোপা আজকে এই পর্যন্তই পরে আবার নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলি সহজে তোমার কাছে পৌঁছে যাবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টটাই জানাবে